বন্ধুরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই দেখো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। জিতু সাইকেলের পিছনে বসে রয়েছে আর আমি এখন এই গরমের মধ্যে সাইকেল চালাতে চালাতে চললাম। বন্ধুগণ ফাইনালি বাড়িতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে খাবারের চল। ফাইনালি বাড়িতে চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। জিতু ঘরের ভিতরে গেল আর আমি এখন এই বাইরে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তাহলে বন্ধুরা চলো আর বাড়িতে না থেকে দোকানের দিকে যাওয়া যাক, খাওয়া দাওয়া করতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। নমস্কার দর্শক বন্ধু, আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল 9:45 বাজে। আজকে অনেকটা দেরি করে ফেলেছি ঘুম থেকে উঠতে আর সেই কারণে ভিডিও অনেক দেরি করে শুরু করলাম। তাহলে যাই হোক বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হয়ে গেছে বাড়িতে? হ্যাঁ, আর দুটো খাতা আছে। ও, আমি ঘুমাচ্ছিলাম আর তুই সেই সময় পড়ছিলি? হ্যাঁ। ভেরি গুড। দেখো বন্ধুরা ফাইনালি দোকানে পৌঁছে গেছি আর দোকানে আসার পর জিতুবাবু চাবি খুলে ফেলেছে। ঘড়িতে এখন 9:40 আর ম্যাডাম দোকানে চলে এসছে। আমি চা খাচ্ছিলাম, সেখান থেকে ম্যাডাম ভাগ বসালো। দেখো বন্ধুরা আমি যে চা বানাচ্ছিলাম, চা তো পেলেও না ভাগে, একটুখানি চা পেয়েছে। পেয়েছো? আবার হাতে লাগলো? আচ্ছা দৌড়াদৌড়ি করিস কেন তুই? তুমি বলেছি দুধ টোস করবা। দুধ টোস? শর্ট টোস খাবে এখন, একটু পরে। এখনো কলে জল আছে, একটা বাজতে চললো কিন্তু জল এখনো যায়নি। আর মামুন দেখো ফাইনালি মুসলির ডাল রান্না হবে বলে মুসলির ডালটা ধুয়ে নিচ্ছে। দেখো জল এখনো যায়নি, অল্প অল্প আছে। সেই ডাল ধুয়ে দিলাম, প্রথমে আগে চাল ধুয়ে নিলাম, তারপর ডাল ধুয়েছি, তারপরে দেখো এখন পাঁচটা ধুয়ে রাখছি, জল এখনো চলে যাবে। হয়ে গেছে। দেখো বন্ধুরা মামুন এখন কিছুটা ডাল ঘোটা রেখে দিয়েছিল কড়াইয়ের মধ্যে, দিয়ে জলের মধ্যে দিয়ে দিল। এখন এটা দিয়ে পাট শাক করবে। এই দেখো এখানে পাট শাক রাখা রয়েছে, এই পাট শাক দিয়ে এই ডাল দিয়ে সুন্দর করে করবে। লবণ হয়েছে? লবণ আমি দিয়েছি দেখো বন্ধুরা এখন এখানে কি চলছে। জিতু তো ফ্রিজ থেকে ডিম বার করে নিয়ে আসলো আর দেখো এইখানে পাট শাক রান্না হচ্ছে, তা আবার মুসুরির ডাল দিয়ে পাট শাক রান্না হচ্ছে। পাট শাকটা নামিয়ে নেওয়া হচ্ছে, পাট শাক কিন্তু এখনও হয়নি। হ্যাঁ, ফোড়ন দেওয়া হবে, সেই কারণে পাট শাকটা কড়াই থেকে নামিয়ে নেওয়া হলো। বন্ধুরা ফাইনালি এখন ফোড়ন দেওয়া হবে। কি ফোড়ন দেওয়া হবে? দেখো কিছুক্ষণ আগে যে শাকটা নামিয়ে রাখা হয়েছিল সেই শাকটা এখন ফাইনালি পেঁয়াজ দিয়ে সুন্দর করে ফোড়ন দেওয়া হচ্ছে। তা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, শাকটা এখন দিয়ে দিই। দেখো বন্ধুরা ফাইনালি ফোড়ন হয়ে গেল, কী সুন্দর ফোড়ন হলো। যেভাবে পেঁয়াজটা ভাজা হয়েছে না দেখেই মানে কি বলবো, খুব গতকালকে যেরকম মাছ খেয়েছিলাম আজকে তোমার ডাল দিয়ে ভাত খাবো, তার সঙ্গে তোমার একটা সুন্দর শাক করেছো পেঁয়াজ ফোড়ন দিয়ে, এই দিয়েও আজকে সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাবে। এই জিতুবাবু ভাত খাবে নাকি? ভাত বেড়ে দিয়েছো? আমি বেড়েছিলাম। তুমি বেড়েছো? ও, আর কি নেবা ডাল ভাতের সঙ্গে? আর কি নেবা? ডিম? পাট শাক নেবি না? পাট শাক নেবি না? পাট শাক খাস না? এত সুন্দর পাট শাক রান্না হয়েছে আর পাট শাক খাবি না? ফাইনালি শাকটা নামিয়ে নেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ শাকটা নামিয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা ঘড়িতে এখন 3:10 আর ফাইনালি আজকে দুপুরে রান্নাবান্না সব হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর মামুন এখন ভাত বেড়ে নিল, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। ডাল পাট শাক ওগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভাতটা দিলেই হয়ে যাবে। ছেলের ওদিকে খাওয়া হয়ে গেছে, এক্ষুনি দিয়ে দেবো ভাতটা, বেঁধে দিয়ে দেবো, নিয়ে যাবে বাড়িতে। বন্ধুরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই দেখো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। জিতু সাইকেলের পিছনে বসে রয়েছে আর আমি এখন এই গরমের মধ্যে সাইকেল চালাতে চালাতে বাড়িতে চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। জিতু ঘরের ভিতরে গেল আর আমি এখন এই বাইরে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তাহলে বন্ধুরা চলো আর বাড়িতে না থেকে দোকানের দিকে যাওয়া যাক, খাওয়া দাওয়া করতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছি। এখন ঘড়িতে ঠিক 10:30 বাজে আর দুপুরের পর থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর এখন আবার ফিরে আসলাম। তবে মাঝখানে বন্ধু হাজারো কাজ করেছি যে কথা তোমাদের বলতে পারবো না আর বললে তোমাদের ভালোও লাগবে না। আর এখন ছেলে ডাকছে, বাবা ভাত খেয়ে যাও, মানে ডিনারের টাইম হয়ে গেছে এখন। ঠিক আছে, মামনের হয়তো ভাত খাওয়া হয়ে গেছে, ছেলেরও ভাত খাওয়া হয়ে গেছে আর আমি দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে
একটা কথা তোমাদের বলা হয়নি বন্ধুরা, আমার কম্পিউটারটা আজ 4-5 দিন ধরে খারাপ হয়ে গেছে, সেই কারণে কম্পিউটারে কাজ করতে পারছি না। সেই কারণে বাইরে এসে ওই দূরে ওয়াইফাই নিয়ে ওইখান থেকে ভিডিও আপলোড পাবলিশ যাই বলো না কেন, সমস্ত কাজকর্ম আমাকে ওইখান থেকেই করতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, আর দেরি করব না, রাত অনেক হয়ে গেছে, ডিনার করে নিই। আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, তাহলে দেখা হচ্ছে আগামীকালকের নতুন একটা ভিডিওতে। সকলে খুব খুব ভালো থেকো।